हाय गाइस, गुड मॉर्निंग, वेलकम और वेलकम बैक टू माय चैनल अंधकार आकाश। हाथे एक कप ब्लैक कॉफी दिए आजकल दिन शुरू हलो। आज के संडे और आज के थे ना कि मिचांगेर झड़ साइक्लोन शुरू होबे। आर संडे ते ओ करछे एखाने अफिस, आमी करछि एखाने वीडियो रेंडरिंग और सामने चलछे टीवीते गान। एखाने एखन दुपुरेर लांचटा प्रिपेयर करछि, पोलाव और एखाने चलछे मांस। एटाई आजके आमादेर दुपुरेर मेनू। चलो आगे दोपुरे लांचटा सेरे फेली, कारण बिकेले आमादेर एकटा मुवि देखते जावार आछे, एनिमल। तो ओटा टिकिट काटा आछे, किन्तु जानि ना एबार कत कि देखते पाबो, कारण प्रचंड जोरे बृष्टि पड़छे, साइक्लोन तो एसेई गेछे। सारा दोपुर तो प्रचंड बृष्टि पड़लो, एखन मोटामुटी 5টা বাজছে, আমরা বেরিয়ে পড়লাম একটু আগেই। আমাদের 6টা সাড়ে 6টার দিকে শো আছে, কারণ এখন না বেরোলে যদি আবার বৃষ্টি স্টার্ট হয়ে যায় তাহলে আবার আমরা যেতে পারবো না। সারা দুপুরের বৃষ্টিতে এখানে জল জমতেও শুরু করে দিয়েছে কোনো কোনো জায়গায়। তো আগে জলদি করে সিনেমা হলে পৌঁছে যাই। যারা জানো না তাদেরকে বলি, আমরা তো চেন্নাইয়ে থাকি, তাই মিচাঙ্গের ঝড় বৃষ্টির কিরকম কি প্রভাব পড়ছে সেটা আমরা খুব ভালো করেই উপভোগ করতে পারবো আশা করি। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আকাশের অবস্থা ভীষণ খারাপ, শুধু ফিঙ্গার ক্রস করে যাচ্ছি যেন রাস্তা যেন বৃষ্টির জন্য না নামে। আর এই যে টানেলটা দিয়ে পেরোচ্ছি এটা তো পুরো জলে ভরে যায় যখন বৃষ্টি হয়, তো এখন জলে ভরে নি। এই দিকটা আবার দেখছি পুরো জলে ভর্তি হয়ে গেছে, এগুলো পাশ দিয়ে বাইক বা স্কুটি যাচ্ছে আর আমার পাটা ভিজতে থাকছে। পৌঁছে গেছি আমরা পিভিআরে, পিভিআরটাই ওপরে শুধুমাত্র খোলা আছে। তো এখন বাইকটা পার্ক করব, তারপরে ওপরে যাব। এখানে এখন বাইক পার্কিংয়ের চার্জ দিচ্ছে 35 টাকা। তো এই হচ্ছে পিভিআর, বেশ পুরনো বিল্ডিংটা। যাই এখন ভেতর দিকে, বাইরেই সবাই রেখেছে দেখছি বাইকগুলো। ঝড় বৃষ্টিতে বাইরে রাখলে জানি না কতটা কী হবে, নেই মনে হয় ভেতরে। ভেতরে শুধু কার পার্কিংই দেখলাম। বাইকটাই বাইরেই পার্ক করতে হলো, কিছু করার নেই, এখন জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওই যে সামনে দাঁড়িয়ে আছে, দেখি এন্ট্রান্সটা কোন দিকে। হেলমেটটা পরে সবসময় আমার চুলটা ঠিক এইরকম হয়ে যায়, আর এই এত বড় হেলমেটটা আমার মাথায় না কীরকম যেন একটা নড়বড় নড়বড় করে। দুজনে হেলমেট পরে চললাম ভেতরে, কারণ টিপটিপ করে বৃষ্টিও পড়ছে, মাথা ভেজানো যাবে না। মনে হচ্ছে আমরা এন্ট্রান্সটা পেয়ে গেছি। ভেতরে দেখছি সব দোকান পুরো বন্ধ, এটাই একমাত্র খোলা আছে। তো এখন আমরা সোজা উপরে যাব, তার আগে হেলমেটটা খুলি। হেলমেট পরলে চুলের আর কোনো স্টাইল করা যায় না, এই একটি হস্টেল করো আর ব্যাস, চলো বেরিয়ে পড়ো, তারপরে চুলটা লুজ হয়ে যায়। যাই হোক, এখন আমরা লিফটের দিকে এলাম, লিফটটা চলছে কি না দেখি, তারপরে সোজা উপরে যাব। পৌঁছে গেছি আমরা পিভিআরে, আর এই যে আমাদের অ্যানিমেলের পোস্টার দেওয়া আছে। টাইমার থেকে অনেক আগে এসে গেছি, যাই এখন ভেতরে গিয়ে বসি, এদিক ওদিক করি, আর কি করব। চুলটাকে আগে টেনে বাঁধলাম, তারপরে লাইন দিয়ে দেখছিলাম কোন দিকে কি কি খাবারের অপশন আছে, স্ক্রিনগুলো কোথায় আছে। আর এখানেও নিয়ে নিচ্ছে পপকর্ন। তো পপকর্নগুলো এখানে বেশ ভালোই ছিল, যেরকম আমরা আইম্যাক্সে খেয়েছিলাম ওই রকমই ছিল, প্রচুর মশলা। এখানে মশলা আমি মাখিয়ে নিয়েছি। এখন চললাম সোজা হলে আমাদের সিটের দিকে। সিনেমা দেখে তো পুরো ভিজতে ভিজতে বাড়ি এলাম, দেখতেই পাচ্ছ প্রচণ্ড জোরে বৃষ্টি ঝড় শুরু হয়ে গেছে, সাইক্লোন তো ঢুকে পড়েছে। সাইক্লোনের বাকি দিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভালো লাগলে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটা। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।